टुडेज टॉपिक इज फील्ड। ओके सो बेसिकली आज का मैं फील्ड, व्हाट इज फील्ड, फील्ड डेफिनेशन, फील्ड एग्जांपल एवं ए रिलेटेड नॉर्थ बेंगल यूनिवर्सिटी प्रीवियस ईयर जो प्रॉब्लमगुलो दिए से प्रॉब्लमगुलो डिसकस करब। ठीक है सो दो पॉइंट माथा रखबे जो हमें जा जा बोर्ड वर्क करब हमार संगे संगे बोर्ड वर्क क्योंकि करते हैं ना क्योंकि बुझते हैं कन्सेप्ट क्लियर है ना। ओके ओके क्लियर। सो सो दिस इज आवर टुडेज टॉपिक दैट इज फील्ड। So first we discuss about skew field that is also called a deviation ring. ठीक skew field this is also called a deviation ring. So first see the definition. A non-trivial ring S with unity is said to be a skew field if every non-zero element of S is a unit. So that is very important. So skew field means let S be a non-empty set, that is let S be a non-empty ring with unity. Unity means unity that is also known as identity. ঠিক আছে তাহলে এটাকে আমরা skew field কখন বলবো যদি first condition টা কি হতে হবে এর unity থাকতে হবে। ইউনিটি মিন্স আইডেন্টিটি। ওকে সেকেন্ড কন্ডিশনটা কি? সেকেন্ড কন্ডিশন বলছে এভরি নন জিরো এলিমেন্ট, এভরি নন জিরো এলিমেন্ট, এভরি নন জিরো এলিমেন্ট অফ এস ইজ এ ইউনিট। ঠিক আছে what does it mean? Unit means multiplicative inverse. ঠিক আছে so a non trivial ring S with unity is said to be a skew field if every non zero element of S is a unit. So that is very important. Unit means multiplicative inverse. Unit means multiplicative inverse. ঠিক আছে মানে নন জিরো এলিমেন্টগুলোর যদি ইনভার্স এক্সিস্ট করে ঠিক আছে তখন সেই রিংকে বলবো হচ্ছে আমরা স্কিউ ফিল্ড। ঠিক আছে ডেফিনেশনটা ক্লিয়ার দ্যাট ইজ এ নন ট্রিভিয়াল রিং এস উইথ ইউনিটি ইজ সেড টু বি স্কিউ ফিল্ড ইফ এভরি নন জিরো এলিমেন্ট অফ এস ইজ এ ইউনিট দ্যাট ইজ নন জিরো এলিমেন্টগুলোর কী হবে ইনভার্স এক্সিস্ট করবে। ঠিক ক্লিয়ার okay so now we discuss about field. So what is field? Dekho field definition ta khub bhalo kore dekhbe. A ring with at least two elements is said to be a field if it is commutative, it has unity and multiplicative inverse for every non-zero element. Thik ache কন্ডিশনগুলো দেখো তাহলে একটা রিং কখন ফিল্ড হবে ফার্স্ট কন্ডিশনটা কি হতে হবে কমিউটেটিভ হতে হবে সেই রিংটা কি হতে হবে কমিউটেটিভ হতে হবে। ঠিক সেকেন্ড কন্ডিশনটা কি সেকেন্ড কন্ডিশন হচ্ছে এর আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে। ঠিক আছে ওকে সেকেন্ড কন্ডিশন ইজ আইডেন্টিটি এলিমেন্ট অ্যান্ড থার্ড কন্ডিশন ইজ দ্যাট মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ফর এভরি নন জিরো এলিমেন্ট দ্যাট ইজ নন জিরো এলিমেন্টগুলোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে দ্যাট মিন্স নন জিরো এলিমেন্টগুলো কী হবে ইউনিট হবে। ইউনিট কথাটা মানে হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বোঝা গেল। যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাইড করে তখন সেটাকে বলবো হচ্ছে আমার ফিল্ড দ্যাট ইজ এ রিং উইথ অ্যাট লিস্ট টু এলিমেন্টস ইজ কল্ড এ ফিল্ড ইফ ইট ইজ কমিউটেটিভ। এটা কমিউটেটিভ হতে হবে এর আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে এবং প্রতিটা নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকতে হবে। ইনভার্স মিন্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দ্যাট ইজ হ্যাজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ফর এভরি নন জিরো এলিমেন্ট দ্যাট মিন্স ইউনিট মানে প্রতিটা নন জিরো এলিমেন্টের কী থাকতে হবে প্রতিটা এভরি নন জিরো এলিমেন্ট ইজ এ ইউনিট। ইউনিট মিন্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে যতগুলো নন জিরো এলিমেন্ট থাকবে সবগুলো নন জিরো এলিমেন্টের কী হতে হবে ইনভার্স এক্সিস্ট করতে হবে। ঠিক আছে তাহলে দেখো স্কিউ ফিল্ড আর ফিল্ডের মধ্যে ডিফারেন্সটা কোথায়?
স্কিউ ফিল্ডে কি বলেছি, এ নন ট্রিভিয়াল রিং এস ইজ সেড টু বি স্কিউ ফিল্ড ইফ ইট হ্যাজ আইডেন্টিটি অর ইউনিটি, অ্যান্ড সেকেন্ড কন্ডিশন ইজ দ্যাট এভরি নন জিরো এলিমেন্ট অফ এস ইজ ইউনিট। ঠিক আছে, এভরি নন জিরো এলিমেন্ট অফ এস ইজ ইউনিট, তাহলে সেটাকে বলছি আমরা স্কিউ ফিল্ড। তাহলে ফিল্ডের সঙ্গে স্কিউ ফিল্ডের ডিফারেন্স কোথায়? ফিল্ডের সঙ্গে স্কিউ ফিল্ডের ডিফারেন্স একটা জায়গায়, শুধু আমার এখানে কমিউটেটিভ প্রপার্টি যদি হোল্ড করে তাহলেই কিন্তু কি হয়ে যাবে, ফিল্ড হয়ে যাবে। দেখো, তার মানে খুব মন দিয়ে শোনো যেটা বলছি আমি, তার মানে একটা স্কিউ ফিল্ড কখন ফিল্ড হবে, যদি সেই স্কিউ ফিল্ডটা কমিউটেটিভ হয়, যদি সেই স্কিউ ফিল্ডটা কমিউটেটিভ হয় তখন সেটাকে বলবো হচ্ছে আমার, যদি স্কিউ ফিল্ডটা কমিউটেটিভ হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমার ফিল্ড। ঠিক আছে, এই স্কিউ ফিল্ড ইজ, স্কিউ ফিল্ড ইজ এ ফিল্ড ইফ ইট ইজ কমিউটেটিভ। বোঝা গেল, ইফ ইট ইজ কমিউটেটিভ। ঠিক আছে, কারণ স্কিউ ফিল্ডের ডেফিনেশন আমি কী বলছি, স্কিউ ফিল্ড কখন হবে, এ রিং আর ইজ সেড টু বি স্কিউ ফিল্ড ইফ ইট হ্যাজ আইডেন্টিটি অর ইউনিটি অ্যান্ড এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ, এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মিনস ইউনিট। ঠিক আছে, নিশ্চয়ই ক্লিয়ার? তাহলে ফিল্ড আর স্কিউ ফিল্ডের মধ্যে ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তাহলে স্কিউ ফিল্ডের জাস্ট দুটো কন্ডিশন, ইউনিটি এবং মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মিনস ইউনিট, প্রতিটা নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকতে হবে, দ্যাট ইজ এভরি নন জিরো এলিমেন্ট ইজ এ ইউনিট। ঠিক আছে, এভরি নন জিরো এলিমেন্ট ইজ এ ইউনিট, ইউনিট মিনস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাহলে এই দুটো প্রপার্টি হোল্ড করলে, যদি এই দুটো প্রপার্টি হোল্ড করে, দ্যাট ইজ সেকেন্ড অ্যান্ড থার্ড, তাহলেই সেটা হয়ে যাচ্ছে তোমার স্কিউ ফিল্ড। ঠিক আছে, স্কিউ ফিল্ড অর ডিভিশন রিং, আর এর সঙ্গে যদি কমিউটেটিভ প্রপার্টি অ্যাড হয়ে যায় তখন সেটা হয়ে যাবে ফিল্ড। ওকে, ঠিক আছে, তো এটুকু নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? ওকে, আমার সঙ্গে সঙ্গে বোর্ড ওয়ার্ক করবে, কিন্তু আমি যতটুকু যা যা করছি সেটা করবে। ঠিক আছে, এবার আমার কিছু এক্সাম্পল আমরা ডিসকাস করব। ঠিক আছে, তাহলে দেখো, ফিল্ড হওয়ার জন্য বেসিক্যালি আমার তিনটা কন্ডিশন স্যাটিসফাইড করতে হবে, কমিউটেটিভ হতে হবে, এর আইডেন্টিটি বা ইউনিটি এক্সিস্ট করতে হবে, এবং থার্ড কন্ডিশন, ফর এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ঠিক আছে, নন জিরো এলিমেন্টগুলোর ইনভার্স এক্সিস্ট করতে হবে, এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, দ্যাট মিন্স এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ, এভরি নন জিরো এলিমেন্ট ইজ এ ইউনিট, ইউনিট মিন্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আই রিপিট এগেন অ্যান্ড এগেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউনিট মিন্স মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, আর ইউনিটি মিন্স আইডেন্টিটি। ঠিক আছে, তাহলে দেখো, আমরা যে এক্সাম্পলগুলো বলছি, ফার্স্ট দেখো, রিং অফ রিয়েল আর কমা প্লাস কমা ডট, আমরা জানি দিস ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ঠিক, দিস ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, এবং দেখো প্রতিটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে। যেমন ধরো, আমি যদি বলি টু, টু ইনভার্স কি, ওয়ান বাই টু, কারণ টু এর সঙ্গে ওয়ান বাই টু মাল্টিপ্লাই করো, তুমি আইডেন্টিটি এলিমেন্টটা পেয়ে যাচ্ছ। তাহলে এর আইডেন্টিটি এলিমেন্টটা কি, হোয়াট ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট ইজ ওয়ান, তাই না? আর এর আইডেন্টিটি এলিমেন্টটা কি, আর এর আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ওয়ান। ঠিক আছে, ওকে, টু এ ইনভার্স ওয়ান বাই টু, থ্রি এ ইনভার্স ওয়ান বাই থ্রি, ফোর এর ইনভার্স ওয়ান বাই ফোর। ঠিক, এই যে এলিমেন্টসগুলো দেখতে পাচ্ছ, ওয়ান বাই টু, ওয়ান বাই থ্রি, এগুলো নিশ্চয়ই কার এলিমেন্ট? দেখো, টু এর ইনভার্স হচ্ছে ওয়ান বাই টু, নিশ্চয়ই আর এর এলিমেন্ট বলতে পারি। নন জিরো এলিমেন্টগুলোর ইনভার্স এক্সিস্ট করতে হবে। ঠিক, প্রতিটা নন জিরো এলিমেন্ট ইনভার্স এক্সিস্ট করছে, সো তাহলে এটা কমিউটেটিভ, দিস ইজ কমিউটেটিভ, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, ইট হ্যাজ আইডেন্টিটি, আইডেন্টিটি এলিমেন্ট ইজ ওয়ান, অ্যান্ড থার্ড কন্ডিশন, প্রতিটা নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করছে। যেমন ধরো, টু এর ইনভার্স ওয়ান বাই টু, থ্রি এ ইনভার্স ওয়ান বাই থ্রি, এ
dot b is equal to identity পেয়েছো, so this is the inverse of this, ঠিক আছে? So similarly, so r comma plus comma dot, so this is a field. Similarly, rational number q comma plus comma dot, this ring is a field. Similarly, c comma plus comma dot, that is complex number with respect to addition and multiplication module, with respect to addition and multiplication forms a ring. This is commutative. এর আইডেন্টিটি এলিমেন্টটা কি বলতো? কমপ্লেক্স নাম্বারের আইডেন্টিটি হচ্ছে ওয়ান। ওয়ানকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান প্লাস আই ইন্টু জিরো, ঠিক আছে? প্রতিটা নন জিরো এলিমেন্টে ইনভার্স এক্সিস্ট করছে, সো দিস ইজ অলসো এ ফিল্ড। সো সেট অফ মানে রিং অফ ইন্টিজার্স, ঠিক, রিং অফ র্যাশনাল নাম্বারস, রিং অফ কমপ্লেক্স নাম্বার, দ্যাট আর এক্সাম্পলস অফ ফিল্ড, ঠিক আছে? ওকে, নেক্সট। So I think up to this clear. Next example, it is a very very important example, the ring Z5. The ring Z5, comma plus comma dot. We know that this is commutative. This is commutative. So first condition satisfied. ঠিক? সেকেন্ড কন্ডিশন, এর আইডেন্টিটি এলিমেন্ট, হোয়াট ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট? আইডেন্টিটি এলিমেন্ট ইজ ওয়ান বার, কারণ জেড ফাইভ এর এলিমেন্টগুলো কি? হোয়াট আর দ্য এলিমেন্টস অফ জেড ফাইভ? জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর। ওয়ান ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক? ওকে, এবার দেখো প্রতিটা নন জিরো এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে কিনা। দেখো এখানে থ্রি এর ইনভার্স কি হয় বলতো? দেখো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন কমিউটেটিভ, সেকেন্ড কন্ডিশন আইডেন্টি, থার্ড কন্ডিশন কি? এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। নন জিরো এলিমেন্টগুলোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকতে হবে। দেখো টু এর ইনভার্স কি হবে? টু এর ইনভার্স থ্রি। দেখো টু এর সঙ্গে থ্রি মাল্টিপ্লাই করো, টু ইন্টু থ্রি সিক্স, সিক্সকে ফাইভ দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার কি হবে? ওয়ান, দ্যাট ইজ টু ইন্টু থ্রি হচ্ছে ওয়ান। তার মানে টু এর ইনভার্স কি হবে? আমি বলতে পারি টু এর ইনভার্স হচ্ছে থ্রি, অ্যাজ ওয়েল অ্যাজ থ্রি ইনভার্স কি হবে? অ্যাজ ওয়েল অ্যাজ থ্রি ইনভার্স টু। ওকে, আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ওয়ান, তাহলে অবভিয়াসলি আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ওয়ান, সো অবভিয়াসলি ওয়ানের ইনভার্স ওয়ানই হবে, তাই না? ওয়ানের ইনভার্স কি হবে? ওয়ানের ইনভার্স ওয়ানই হবে, ঠিক? ওকে, তাহলে টু এর ইনভার্স পেয়ে যাচ্ছি থ্রি, থ্রির ইনভার্স পেয়ে যাচ্ছি টু। এবার ফোরের ইনভার্স কী হবে? ফোরের ইনভার্স কী হবে? দেখো ফোরের ইনভার্স কী হবে? ওকে, ফোরের ইনভার্স, দেখো ফোরের ইনভার্স ফোরই, তাই না? কারণ ফোর ইন্টু ফোর কী হবে? সিক্সটিন। সিক্সটিনকে ফাইভ দিয়ে ডিভাইড করো, সিক্সটিনকে ফাইভ দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কী হবে? ওয়ান। তা সমস্ত এলিমেন্ট, যতগুলো নন জিরো এলিমেন্ট ছিল সমস্ত এলিমেন্টগুলোর দেখো ইনভার্স এক্সিস্ট করছে। টু এর ইনভার্স থ্রি, ওয়ানের ইনভার্স ওয়ান, ফোরের ইনভার্স কি? ফোর, ঠিক? সো এভরি নন জিরো এলিমেন্ট, তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি? এভরি নন জিরো এলিমেন্ট, এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ঠিক আছে, একদম ক্লিয়ার? তাহলে ফার্স্টে দেখালাম কমিউটেটিভ, এর আইডেন্টিটি আছে, এবং নন জিরো এলিমেন্টগুলোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করছে, দ্যাট ইজ নন জিরো এলিমেন্ট ইজ এ ইউনিট। সো ফ্রম দিস উই কনক্লুড দ্যাট, দেয়ার ফোর উই কনক্লুড দ্যাট জেড ফাইভ কমা প্লাস কমা ডট, সো দিস ইজ এ ফিল্ড। ওকে, একদম ক্লিয়ার? সো দিস ইজ এ ফিল্ড, ঠিক আছে? সো যেটা আমি বোঝালাম আই থিঙ্ক তোমরা করে নিয়েছ। ওকে, সো নেক্সট, ইট শুড বি নোট দ্যাট
দেখো যেগুলো প্রাইম নাম্বার হবে না, খুব মন দিয়ে শোনো আমি যেটা বলছি, যেগুলো প্রাইম নাম্বার হবে জেড ফাইভ, ফাইভ ইজ প্রাইম, সেগুলোই ফিল্ড হবে, ঠিক আছে? ওকে, যেগুলো প্রাইম নাম্বার হবে সেগুলোই ফিল্ড হবে। জেড ফাইভ ইজ এ ফিল্ড, জেড সেভেন ইজ এ ফিল্ড, জেড টু ইজ এ ফিল্ড, ঠিক, জেড ইলেভেন ইজ এ ফিল্ড। দ্যাট মিনস ইট শুড বি নোট দ্যাট জেড এন, জেড এন ইজ এ ফিল্ড ইফ অ্যান্ড অনলি ইফ এন ইজ প্রাইম। সো ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট, ঠিক আছে? জেড এন ইজ এ ফিল্ড ইফ অ্যান্ড অনলি ইফ এন ইজ প্রাইম, ঠিক আছে? জেড এনটা কখন ফিল হবে? যদি এনটা প্রাইম হয় তাহলেই সেটা ফিল হবে। ক্লিয়ার? ঠিক, জেড ফোর এটা কিন্তু ফিল হবে না, ঠিক আছে? একটু পরেই আমি রিজনটা বুঝতে পারবে। দেখো তুমি নিজেও চেক করতে পারো কেন জেড ফোরটা ফিল হবে না। ধরো তুমি এক্সাম্পলটা এরকম কনসিডার করো, দেখো ধরো তুমি জেড ফোর কনসিডার করছো, জেড ফোরের এলিমেন্টগুলো কি, জিরো, ওয়ান, টু অ্যান্ড থ্রি, ঠিক আছে? ওকে, আমি কি বলেছি, সমস্ত এলিমেন্টগুলোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করতে হবে। জেড ফোর দিস ইজ এ কমিউটেটিভ রিং, ঠিক, এটা কমিউটেটিভ। এর আইডেন্টিটি এলিমেন্ট আছে, আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ওয়ান, ওয়ান বার, ঠিক। এখন কোশ্চেনটা হচ্ছে সমস্ত নন জিরো এলিমেন্ট, নন জিরো এলিমেন্টগুলোর কী হতে হবে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করতে হবে। তাহলে এর নন জিরো এলিমেন্টগুলো কী, ওয়ান, টু, থ্রি, ওয়ানের ইনভার্স তো ওয়ান, ঠিক আছে, ওয়ানের ইনভার্স ওয়ান, কারণ ওয়ান ইন্টু ওয়ান মাল্টিপ্লাই করলে তুমি ওয়ান পেয়ে যাবে, ঠিক। টু এর ইনভার্স কী হবে বলো তো, টু এর ইনভার্স কি এক্সিস্ট করবে, টু এ ইনভার্স কি এক্সিস্ট করবে? দেখো টু এর সঙ্গে, দেখো যদি থ্রি মাল্টিপ্লাই করো, দেখো টু এর সঙ্গে থ্রি মাল্টিপ্লাই করলে সিক্স, সিক্সকে ফোর দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার টু পেয়ে যাচ্ছে, হচ্ছে না, কারণ এ ডট বি আইডেন্টি মাল্টিপ্লিভ ইনভার্স এ ডট বি ইজ ইকাল টু কি হতে হবে, ই হতে হবে না, আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হবে, দ্যাট ইজ এ ডট বি ইজ ইকাল টু ই, এখানে ইটা হচ্ছে ওয়ান, তা টু এর সঙ্গে থ্রি মাল্টিপ্লাই করলে টু পাচ্ছে, হচ্ছে না, বা টু এর সঙ্গে যদি টু মাল্টিপ্লাই করো, ধরো টু এর সঙ্গে তুমি টু নিচ্ছ, টু ইন্টু টু ফোর, ফোরকে ফোর দিয়ে ডিভাইড করে জিরো হয়ে যাচ্ছে, তা টু এর কোনো ইনভার্স কিন্তু নেই। থ্রি, থ্রি ইনভার্স কী হবে, থ্রি এর ইনভার্স কি এক্সিস্ট করবে জেড ফোরের মধ্যে? দেখো থ্রি এর সঙ্গে যদি তুমি থ্রি মাল্টিপ্লাই করো, থ্রি ইন্টু থ্রি নাইন, নাইনকে তুমি ফোর দিয়ে ডিভাইড করো, রিমাইন্ডার হচ্ছে ওয়ান, তাহলে থ্রি এর ইনভার্স এক্সিস্ট করছে কিন্তু টু এর কোনো ইনভার্স এক্সিস্ট করছে না। ফিল্ড হওয়ার জন্য ডেফিনেশন আমি কী বলছি, এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, সমস্ত নন জিরো এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করতে হবে। এখানে দেখো ওয়ানের ইনভার্স ওয়ান, ঠিক আছে, থ্রি এর ইনভার্স থ্রি, ঠিক আছে, কিন্তু টু এর কোনো ইনভার্স এক্সিস্ট করছে না, ঠিক আছে, টু এর কোনো ইনভার্স এক্সিস্ট করছে না। সো দ্যাটস ওয়াই জেড ফোর ইজ নট এ ফিল্ড, ঠিক আছে? তাহলে জেড এন কখন ফিল্ড হবে, যদি এনটা প্রাইম নাম্বার হয়। দেখো আমরা একটা এক্সাম্পল করেছিলাম, জেড এন ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইফ অ্যান্ড অনলি ইফ এন ইজ প্রাইম, ঠিক আছে? আমরা এক্সাম্পল করেছিলাম ইন্টিগ্রাল ডোমেন যখন ডিসকাস করেছিলাম, তখন বলেছিলাম যে জেড এন ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইফ অ্যান্ড অনলি ইফ এন ইজ প্রাইম, ঠিক আছে? একটু পরে আমরা ডিটেলস ডিসকাস, একটা থিওরেম ডিসকাস করবো, তখন আরও ডিটেলসে বুঝতে পারবে, ঠিক আছে? এটুকু জাস্ট বেসিক কনসেপ্ট, ঠিক আছে? নিশ্চয়ই আমার সঙ্গে সঙ্গে বোর্ড ওয়ার্ক করছে, বোর্ড ওয়ার্ক না করলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? ওকে, সো নেক্সট, এবার দেখো ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেড কমা প্লাস কমা ডট, দিস ইজ নট এ ফিল্ড, এটা ফিল্ড হবে না। কেন ফিল্ড হবে না, ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, কেন এটা ফিল্ড হবে না, তার কারণগুলো দেখো। ফার্স্ট অফ অল ইট ইজ কমিউটেটিভ, এটা কমিউটেটিভ হচ্ছে,
এটা কমিউটেটিভ হচ্ছে কারণ ফিল্ড হওয়ার জন্য তিনটা কন্ডিশন লাগবে কমিউটেটিভ এর ইট হ্যাজ আইডেন্টিটি অ্যান্ড এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ঠিক আছে সো সেকেন্ড কন্ডিশন এর আইডেন্টিটি এলিমেন্ট আছে হোয়াট ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ওয়ান থার্ড কন্ডিশন দেখো এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স জেড এর এলিমেন্টগুলো কি হোয়াট আর দ্য এলিমেন্টস অফ জেড দি এলিমেন্টস অফ জেড আর জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ঠিক আছে দ্যাট ইজ অল ইন্টিজার্স ঠিক আছে দেখো টু এর ইনভার্স কি হবে টু এর সঙ্গে যদি ওয়ান বাই টু মাল্টিপ্লাই করো দেখো ওয়ান তারপর তার মানে বেসিক্যালি টু এর ইনভার্স কি হচ্ছে টু এর ইনভার্স হচ্ছে ওয়ান বাই টু কিন্তু ওয়ান বাই টু কি জেড এ বিলংস করছে বিলংস করছে না তাহলে টু এর ইনভার্স জেড এ বিলংস করছে না তার মানে টু এর কোনো ইনভার্স নেই সিমিলারলি দেখো তুমি থ্রি থ্রি এর কোনো ইনভার্স এক্সিস্ট করবে থ্রি এর ইনভার্স কি হবে ওয়ান বাই থ্রি কারণ থ্রি এর সঙ্গে ওয়ান বাই থ্রি মাল্টিপ্লাই করলে তুমি আইডেন্টিটি এলিমেন্ট দ্যাট ইজ ওয়ান পেয়ে যাচ্ছ থ্রি এর ইনভার্স হচ্ছে ওয়ান বাই থ্রি সো ওয়ান বাই থ্রি ডাজ নট বিলংস টু জেড কারণ জেড এর এলিমেন্টগুলো কি ইন্টিজার জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর লাইক দিস সো টু এ ইনভার্স থ্রি এ ইনভার্স এগুলো কিন্তু এক্সিস্ট করছে না সো দ্যাটস ওয়াই জেড কমা প্লাস কমা ডট দ্যাট ইজ নট এ ফিল্ড নন জিরো এলিমেন্টগুলোর ইনভার্স এক্সিস্ট করছে না সো দ্যাটস ওয়াই দিস ইজ নট এ ফিল্ড সো ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল জেড কমা প্লাস কমা ডট দিস ইজ এন ইন্টিগ্রাল ডোমেইন বাট ইট ইজ নট এ ফিল্ড জেড কমা প্লাস কমা ডট দিস ইজ ইন্টিগ্রাল ডোমেইন বাট নট এ ফিল্ড ঠিক আছে এক্সাম অনেক সময় দিতে পারে গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্টিগ্রাল ডোমেইন দ্যাট ইজ নট এ ফিল্ড এক্সাম্পলটা কী হবে জেড কমা প্লাস কমা ডট দিস অ্যান ইন্টিগ্রাল ডোমেইন বাট নট এ ফিল্ড ঠিক আছে ওকে সো আই থিঙ্ক আপ টু দিস ক্লিয়ার সো ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট ইন এ ফিল্ড এভরি নন জিরো এলিমেন্ট ইজ এ ইউনিট ইন এ ফিল্ড এভরি নন জিরো এলিমেন্ট ইজ এ ইউনিট নন জিরো এলিমেন্টগুলোর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করতেই হবে তাহলেই ফিল্ড হবে তারপর নন মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মিনস ইজ ইট ইজ এ ইউনিট তাই বলছি ইন এ ফিল্ড এভরি নন জিরো এলিমেন্ট ইজ এ ইউনিট ইউনিট মিনস ইট শুড বি নোট দ্যাট আই রিপিট এগেইন অ্যান্ড এগেইন দিস ইজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ওকে ঠিক সো এ ফিল্ড ক্যান নট কন্টেন্স এ জিরো ডিভিজার ঠিক আছে ফিল্ড হলে এর কোনো জিরো ডিভিজার থাকবে না তার মানে ফিল্ড হলে সেটা অবশ্যই কি হবে ইন্টিগ্রাল ডোমেইন হবে কারণটা কি দেখো ইন্টিগ্রাল ডোমেইনের ডেফিনেশন কি ছিল কমিউটেটিভ ছিল ঠিক কমিউটেটিভ ছিল সেকেন্ড কন্ডিশন আইডেন্টিটি অর ইউনিটি থার্ড কন্ডিশন ছিল হ্যাজ নো জিরো ডিভিজার হ্যাজ নো জিরো ডিভিজার এই তিনটা কন্ডিশনই ছিল হ্যাঁ কি না ফিল্ডের ডেফিনেশনে কী আছে কমিউটেটিভ ইউনিটি শুধু থার্ড কন্ডিশন চেঞ্জ হবে থার্ড কন্ডিশনটা কি এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ঠিক আছে তার মানে ফিল্ডের সঙ্গে ইন্টিগ্রাল ডেফিনেশন একটা জায়গায় ডিফারেন্স জাস্ট এটা আছে নন জিরো ডিভিজার মানে ইন্টিগ্রাল ডোমেন হলে এর কোনো জিরো ডিভিজার থাকবে না আর ফিল্ড হওয়ার জন্য কি ফিল্ড হওয়ার জন্য এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ঠিক আছে তাহলে দেখো নন জিরো এলিমেন্টগুলো কি ইউনিট নন জিরো এলিমেন্টগুলো কি ইউনিট
তার মানে আমরা বলতে পারি ফিল্ড ক্যান নট কন্টেইন এ জিরো ডিভিজার, ঠিক আছে? সো ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট। আমরা প্রুফ করব যে ফিল্ড হলে সেটা অবশ্যই ইন্টিগ্রাল ডোমেন হবে। ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। ফিল্ড যদি হয়, ফিল্ড হলে সেটা অবশ্যই কি হবে? ইন্টিগ্রাল ডোমেন হবে, ঠিক আছে? ফিল্ড হলে অবশ্যই ইন্টিগ্রাল ডোমেন। এভরি ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেইন, এটা আমরা এখন নেক্সট থিওরেম ডিসকাস করছি, ঠিক আছে? সো রাইট ডাউন দিস স্টেটমেন্ট, আমি প্রুফটা করব। সো ফার্স্টে তোমরা স্টেটমেন্ট লিখে নাও, এভরি ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেইন। ফিল্ড হলে সেটা অবশ্যই কী হবে? ইন্টিগ্রাল ডোমেন হবে, ওকে? দেখো, প্রুফটা দেখো, আমার সঙ্গে সঙ্গে বোর্ড ওয়ার্ক করবে, ঠিক আছে? এভরি ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। ফিল্ড মিন্স ইট ইজ অ্যান, দ্যাট ইজ ফিল্ড ইমপ্লাইজ ইন্টিগ্রাল ডোমেন। সো প্রুফ, সো লেট এফ কমা প্লাস কমা ডট, দিস ইজ এ ফিল্ড, ঠিক আছে? ফিল্ড মিন্স ইট ইজ কমিউটেটিভ, ইট হ্যাজ আইডেন্টিটি, অ্যান্ড এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক? তাহলে এখান থেকে আমি কী বলতে পারি? দ্যাট মিন্স এফ ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, ঠিক? অ্যান্ড এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ফ্রম দি ডেফিনেশন অফ ফিল্ড, উই ক্যান সে দিস, ঠিক আছে? ঠিক আছে, কমিউটেটিভ, ইট ইজ এ, ইট হ্যাজ ইউনিটি, অ্যান্ড এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে? ওকে, এবার দেখো, তাহলে আমাকে প্রমাণ করতে হবে ইন্টিগ্রাল ডোমেন। তাহলে ইন্টিগ্রাল ডোমেনের জন্য কমিউটেটিভ তো হয়ে গেছে, ঠিক? এর আইডেন্টিটি হয়ে গেছে, তার মানে কী দেখাতে হবে? এর কোনো জিরো ডিভিজার নেই, ঠিক? তাহলে জিরো ডিভিজার নেই, হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিন্স আমরা দুটো নন জিরো, দেখো জিরো ডিভিজার, উইদাউট জিরো ডিভিজার ডেফিনেশন কী বলেছিলাম? এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ আইদার এ ইজ ইকুয়াল টু জিরো অর বি ইজ ইকুয়াল টু জিরো। দ্যাট মিন্স হোয়েন বি নট ইকুয়াল টু জিরো, এ ইজ ইকুয়াল টু জিরো, হোয়েন এ নট ইকুয়াল টু জিরো, বি ইজ ইকুয়াল টু জিরো। সো দিস ইজ দ্য ডেফিনেশন অফ রিং উইদাউট জিরো ডিভিজার, ঠিক আছে? তাহলে আমি কনসিডার করছি, তাহলে হোয়াট ইজ আওয়ার টার্গেট? লেট এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো ইন এফ। হোয়াট ইজ আওয়ার টার্গেট, আমাকে কী দেখাতে হবে? হোয়াট ইজ আওয়ার এইম? টু শো দ্যাট আইদার এ ইজ ইকুয়াল টু জিরো অর বি ইজ ইকুয়াল টু জিরো। যদি আমরা এটা প্রুফ করতে পারি, তাহলে আর ইজ এ রিং উইদাউট জিরো ডিভিজার, ঠিক আছে? ঠিক, সো লেট লেট এ নট ইকুয়াল টু জিরো, তাহলে আমার টার্গেটটা কী হবে? বি ইজ ইকুয়াল টু জিরো প্রুফ করবো, ঠিক আছে? তাহলে এ নট ইকুয়াল টু জিরো, সো ফ্রম দিস উই ক্যানক্লুড দ্যাট এ ইনভার্স এক্সিস্ট
কেন? কারণ তো এটা কার এলিমেন্ট, এটা হচ্ছে এফ এর এলিমেন্ট। এফটা কি? ফিল্ড। ফিল্ড মানে কি? প্রতিটা নন জিরো এলিমেন্টের কি হবে? মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে এটা হচ্ছে নন জিরো, তাহলে এই ইনভার্স এক্সিস্ট। ওকে, আমার বেসিক্যালি আমাকে কি দেখাতে হবে? এ নট ইকুয়াল টু জিরো কনসিডার করলাম, আমি কি দেখাবো? আমি দেখাবো যে বি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, সো নাও এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস দিস রিলেশন ফ্রম মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই এ ইনভার্স, এ ইনভার্স দিয়ে তুমি মাল্টিপ্লাই করো, সো এ ইনভার্স ইন্টু জিরো। তাহলে ফিল্ড মিনস ইট ইজ এ কমিউটেটিভ রিং, ঠিক, ইট হ্যাজ আইডেন্টিটি। ওকে, তাহলে রিং মানে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, কারণ দেখো রিংয়ের ডেফিনেশন যখন বলেছিলাম ডটের রেসপেক্টে কি হয়, সেমি গ্রুপ, সেমি গ্রুপ মিন্স ক্লোজার প্রপার্টি অ্যান্ড অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ ইনভার্স ডট এ ডট বি, এ ইনভার্স জিরো মিন্স জিরো। তাহলে এই এ ইনভার্স ইন্টু এ, দ্যাট ইজ আইডেন্টিটি, আইডেন্টিটি দ্যাট ইজ ওয়ান। আইডেন্টিটি মানে কি, তুমি ওয়ান দিয়েও ডিনোট করতে পারো বা তুমি আই দিয়েও ডিনোট করতে পারো। ঠিক আছে, সো ওয়ান ডট বি ইজ ইকুয়াল টু জিরো, সো দিস ইমপ্লাইজ বি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমি ধরে নিয়েছিলাম, আমি কি ধরে নিয়েছিলাম, এ নট ইকুয়াল টু জিরো, আমি কি পেলাম, বি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক, তাহলে এ বি ইজ ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ বি ইজ ইকুয়াল টু জিরো ওয়েন এ নট ইকুয়াল টু জিরো, তার মানে আর হ্যাজ নো জিরো ডিভিজার। তাহলে আমরা কি প্রমাণ করলাম, দেয়ার ফোর ইফ বি নট ইকুয়াল টু জিরো দেন এ ইজ ইকুয়াল টু জিরো। সিমিলারলি একই রকমভাবে আমি প্রুফ করতে পারবো, ইফ এ নট ইকুয়াল টু জিরো দেন বি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, ঠিক আছে, হেন্স উই কনক্লুড দ্যাট হেন্স এফ ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, হেন্স এফ ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন। সো আই থিঙ্ক ক্লিয়ার, সো ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, এবার দেখো, তাহলে আমরা কি প্রুফ করলাম, ফিল্ড হলে ইন্টিগ্রাল ডোমেন হবে। এখন কনভার্সটা কি ট্রু, ইন্টিগ্রাল ডোমেন হলে কি ফিল্ড হবে? কনভার্স ইজ নট ট্রু। ঠিক, কনভার্সটা কেন ট্রু না, দেখো আমি কি প্রুফ করলাম, এখানে আমি প্রুফ করলাম যদি ফিল্ড হলে সেটা অবশ্যই কি হচ্ছে, ইন্টিগ্রাল ডোমেন। ফিল্ড ইমপ্লাইজ ইন্টিগ্রাল ডোমেন, ফিল্ড ইমপ্লাইজ ইন্টিগ্রাল ডোমেন, বাট কনভার্স ইজ নট ট্রু, দ্যাট মিন্স অ্যান ইন্টিগ্রাল ডোমেন ইজ নট নেসেসারিলি এ ফিল্ড। কেন হবে না, আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, মনে করো জেড, জেড কমা প্লাস কমা ডট, দিস ইজ ইন্টিগ্রাল ডোমেন, একটু আগে বলেছি, বাট ইট ইজ নট এ ফিল্ড। জেড কমা প্লাস কমা ডট, দিস ইজ ইন্টিগ্রাল ডোমেন বাট নট এ ফিল্ড, দ্যাট ইজ ইন্টিগ্রাল ডোমেন হলে ফিল্ড নাও হতে পারে, ফর এক্সাম্পল দিস। সো ফিল্ড ইমপ্লাইজ ইন্টিগ্রাল ডোমেন, বাট ইন্টিগ্রাল ডোমেন ডাজ নট ইমপ্লাই ফিল্ড। ওকে, জেড কমা প্লাস কমা ডট, দিস অ্যান ইন্টিগ্রাল ডোমেন বাট নট এ ফিল্ড, আমরা ডিসকাস করেছি। সো ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট, দি কনভার্স অফ দি থিওরেম ইজ নট ট্রু, দ্যাট ইজ ইন্টিগ্রাল ডোমেন ইজ নট নেসেসারিলি এ ফিল্ড। ফর এক্সাম্পল জেড কমা প্লাস কমা ডট, দিস ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন বাট নট এ ফিল্ড। সো এক্সামে কোশ্চেনটা এভাবে দিতে পারে, সো দ্যাট এভরি ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, এভরি ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন, ইজ কনভার্স ট্রু, কনভার্সটি ট্রু হবে, জাস্টিফাই ইউর অ্যান্সার, এভরি ফিল্ড ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমেন বাট কনভার্স ইজ নট ট্রু। ফর এক্সাম্পল
z comma plus comma dot, this is an integral domain but not a field. Clear? Bojha geche nishchoi example ta, theorem ta bujhte pareche nishchoi, example ta clear nishchoi. Okay, so ebar dekho amra kichu example field er upore discuss korbo. Thik ache, so first ei question ta tumra note karo, ami answer ta korachi. In a field f, so write down this question. In a field f, a squared is equal to b squared implies either a is equal to b or a is equal to minus b for all a b belongs to f. So please write this question first. In a field f, a square is equal to b square implies either a is equal to b or a is equal to minus b. ঠিক আছে, দেখো answer. So কি দেওয়া আছে, a square is equal to b square. আমাকে কি প্রুফ করতে হবে, আইদার এ ইজ ইকাল টু বি অর এ ইজ ইকাল টু মাইনাস বি. অ্যান্সার, লেট এ কমা বি বিলংস টু এফ. ঠিক, হোয়াট ইজ আওয়ার গিভেন, ইট ইজ গিভেন দ্যাট এ স্কোয়ার ইজ ইকাল টু বি স্কোয়ার. সো দেন এ স্কোয়ার ইজ ইকাল টু বি স্কোয়ার, সো দিস ইমপ্লাইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু জিরো. ঠিক আছে, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিন্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকাল টু জিরো. দেখো ফিল্ড হলে সেটা ইন্টিগ্রাল ডোমেন, তাহলে ইন্টিগ্রাল ডোমেন মিন্স ইট হ্যাজ নো জিরো ডিভিজার. তাহলে দেখো উইদাউট জিরো ডিভিজার ডেফিনেশন আমি কি বলেছি, এ ডট বি ইজ ইকাল টু জিরো ইমপ্লাইজ আইদার a is equal to 0 or b is equal to 0. ঠিক, এটাকে a কনসিডার করে b কনসিডার করো, সো a dot b is equal to 0, সো দিস ইমপ্লাইজ আইদার a প্লাস b is equal to 0 or a মাইনাস b is equal to 0. কারণ ফিল্ড, ইট ইজ গিভেন দ্যাট f ইজ এ ফিল্ড, ফিল্ড মিন্স ইট ইজ অ্যান ইন্টিগ্রাল ডোমিন, ইন্টিগ্রাল ডোমিন মিন্স ইট হ্যাজ নো জিরো ডিভিজার, দ্যাট মিন্স ফিল্ডের কোনো জিরো ডিভিজার নেই. ওকে, ঠিক আছে, সো দিস ইমপ্লাইজ either a plus b is equal to 0 or a minus b is equal to 0. What is the reason? Since a field does not contain a zero divisor. Okay, ঠিক আছে, so this implies either a plus b is equal to 0, that means a is equal to minus b, or a minus b is equal to 0, that is or a is equal to b. Clear? So proved. ঠিক আছে, বোঝা গেছে? ওকে, সো দিস কোশ্চেন আস্কস ইন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি 2001 অ্যাজ ওয়েল অ্যাজ 2021. ওকে, সো নেক্সট এক্সাম্পল, ফার্স্টে কোশ্চেনটা তোমরা নোট করো. ইফ এ বি সি ডি আর দি এলিমেন্টস অফ এ ফিল্ড এফ, দেন শো দ্যাট এ বাই বি
is equal to c by d implies implies a both ways implies ad is equal to bc ঠিক আছে so please write this question first if a b c d are the elements of a field f that is a b c d belongs to f we have to show that a by b is equal to c by d both ways implies ad is equal to bc ঠিক আছে so first question টা নোট করো তো আমি আনসারটা করাচ্ছি okay so first let a by b is equal to c by d I am first prove korbo AD is equal to BC. আমি assume করলাম A by B is equal to C by D. We have to show that AD is equal to BC. ঠিক আছে? So this implies A by B. That means A B inverse is equal to C by D. That is C D inverse. লিখতে পারি আমরা? ঠিক? Okay. এবার আমি both sides B inverse দিয়ে pre multiply করছি. ঠিক আছে? দেখো. দেখ এ বি সি ডি হচ্ছে কার এলিমেন্ট ফিল্ডের এলিমেন্ট ফিল্ড মিন্স ইট ইজ কমিউটেটিভ ইট হ্যাজ আইডেন্টিটি অ্যান্ড ইট হ্যাজ নো অ্যান্ড ইট হ্যাজ এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ এ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স মানে নন জিরো এলিমেন্টগুলোর মাল্টি ইনভার্স এক্সিস্ট করবে যেহেতু ফিল্ড তার মানে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে তাহলে বি এ বি ইনভার্সকে আমি লিখতে পারি বি ইনভার্স এ সো বি ইনভার্স এ ইজ ইকাল টু সি ডি ইনভার্স লিখতে পারি ঠিক এবার আমি বোথ সাইডস বি ইনভার্স বি দিয়ে মাল্টিপ্লাই করছি ওকে সো দিস ইমপ্লাইজ বি বি ইনভার্স এ ইজ ইকাল টু বি সি ডি ইনভার্স ঠিক আছে সো বি ইন্টু বি ইনভার্স দ্যাট ইজ আইডেন্টিটি দ্যাট ইজ ওয়ান ওয়ান ইন্টু এ সো দ্যাট মিন্স এ ঠিক বি ইন্টু বি ইনভার্স কি হবে আইডেন্টিটি দ্যাট ইজ ই কনসিডার করতে পারো ই বা আই যেটাই লেখানো কেন ই ডট এ ইজ ইকুয়াল টু কি হবে এই হবে সো দ্যাট মিন্স আমরা কি পেয়ে যাচ্ছি এ ঠিক আছে সো এ ইজ ইকুয়াল টু বি সি ডি ইনভার্স ওকে এবার দেখো যদি তুমি এ ডি দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করো সো দিস ইমপ্লাইজ সো দিস ইমপ্লাইজ এ ডি ইজ ইকুয়াল টু বি সি ডি ইনভার্স ডি লিখতে পারি আমরা ডি দিয়ে কি করছি পোস্ট মাল্টিপ্লাই So this implies AD is equal to দেখো DD inverse that is identity that is E consider করো E বা 1 বা I যেটা এখন identity element কে E দিয়ে ডিনোট করতে পারো I দিয়ে ডিনোট করতে পারো 1 so 1 into BC that means BC identity element এর সঙ্গে ওই যে কোন এলিমেন্ট মাল্টিপ্লাই করলে কি ওই এলিমেন্টে হবে so D into D inverse that is identity that is E so E dot BC that means simply BC ঠিক আছে ওকে সো আই থিঙ্ক ক্লিয়ার ঠিক আছে সো তাহলে আমি অ্যাসিউম করছি এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি আমি প্রুফ করলাম হচ্ছে এডি ইজ ইকাল টু বিসি সো ফার্স্ট পার্ট প্রুফ ঠিক আছে এবার কনভার্সলি কনভার্সলি আমি অ্যাসিউম করব সো নেক্সট পার্ট কনভার্সলি লেট এগেইন আমি এখন কনসিডার করছি এডি ইজ ইকাল টু বিসি তাহলে আমাকে কি দেখাতে হবে দেখো এডি ইজ ইকাল টু বিসি কনসিডার করলাম আমাকে প্রুফ করতে হবে এ বাই বি ইজ ইকাল টু সি বাই ডি ঠিক আছে ওকে সো ফার্স্টে আমি ডি ইনভার্স দিয়ে পি মাল্টিপ্লাই করছি পোস্ট মাল্টিপ্লাই সো এডি ডি ইনভার্স বিসি ডি ইনভার্স লিখতে পারি সো ডি ইন্টু ডি ইনভার্স দ্যাট ইজ ওয়ান দ্যাট মিন্স আইডেন্টিটি সো এ ডট ওয়ান দ্যাট মিন্স সিম্পলি এ সো এ
इज इक्वल टू बी सी डी इनवर्स ठीक ओके एबार तुमी बी इनवर्स दिए प्री मल्टीप्लाई करो सो दिस इम्प्लाइज बी इनवर्स ए इज इक्वल टू बी इनवर्स बी सी डी इनवर्स ओके ठीक है सो दिस इम्प्लाइज बी इनवर्स ए इज इक्वल टू देखो एखाने बी इनवर्स बी दैट इज वन वन इंटू सी डी इनवर्स दैट मीन्स सी डी इनवर्स लिखते पड़ी जेहेतु फील्ड फील्ड मीन्स इट सैटिस्फाई कम्यूटेटिव प्रॉपर्टी सो बी इनवर्स ए सो दिस कैन बी रिटन एज ए बी इनवर्स सो ए बी इनवर्स इज इक्वल टू सी डी इनवर्स सो दिस इम्प्लाइज ए बी इनवर्स दैट मीन्स ए बाई बी सी डी इनवर्स दैट इज सी बाई डी ठीक है क्लियर सो हमें एस्यूम कर ए डी इज इक्वल टू बी सी हमें कि प्रूफ कर लम ए बाई बी इज इक्वल टू सी बाई डी ठीक है प्रिभियस धरेम जो ए बाई बी इज इक्वल टू सी बाई डी उइ प्रूफ दैट ए डी इज इक्वल टू बी सी सो इट इज अ वेरी वेरी इम्पोर्टेंट एग्जाम्पल सो आई थिंक क्लियर ओके सो नेक्स्ट एग्जाम्पल सो प्लीज राइट डाउन दिस क्वेश्चन देखो कि बला आछे इफ ए बी आर दि एलिमेंट्स अफ ए फील्ड एफ एंड बी नॉट इक्वल टू जीरो देन प्रूफ दैट ए इज इक्वल टू वन देन प्रूफ दैट ए इज इक्वल टू वन वी हैव टू प्रूफ दिस ए इज इक्वल टू वन ठीक है व्हाट इज गिवन हियर हियर इट इज गिवन दैट हियर इट इज गिवन दैट ए बी स्क्वायर इज इक्वल टू ए बी स्क्वायर ए बी होल स्क्वायर इज इक्वल टू ए बी स्क्वायर प्लस बी ए बी माइनस बी स्क्वायर ठीक है देखो आंसर सो व्हाट इज व्हाट वी हैव टू प्रूफ ए इज इक्वल टू वन व्हाट इज गिवन आंसर इट इज गिवन दैट ए बी स्क्वायर ए बी स्क्वायर सो दिस इक्वल टू ए बी होल स्क्वायर इज इक्वल टू ए बी स्क्वायर प्लस बी ए बी माइनस बी स्क्वायर देवा आज है ए बी स्क्वायर सो ये तुम कि लिखते पड़ो ए स्क्वायर के लिखते पड़ी ए डॉट ए सो ए बी स्क्वायर के लिखते ए बी होल स्क्वायर के लिखते पड़ी ए बी ए बी लिखते पड़ी ए बी स्क्वायर सो दैट मीन्स ए बी बी लिखते पड़ी प्लस बी ए बी बी स्क्वायर के तुम कि लिखते पड़ो बी इंटू बी ठीक है ओके एबार देखो एटाके आमी कि लिखते पारि बी गुलोके आमी कैंसल कर देते पारि लेफ्ट कैंसलेशन लॉ ठीक जदि बी जदि कैंसल कर दाओ सो ए बी देखो फील्ड केन कैंसलेशन अप्लाई कर फील्ड मीन्स इट एज एन इंटीग्रल डोमेन मीन्स लेफ्ट कैंसलेशन लॉ एज वेल एज राइट कैंसलेशन लॉ होल्ड्स हमारे थियम प्रूफ कर इन एन इंटीग्रल डोमेन कैंसलेशन लॉ होल्ड्स ठीक है तेल एखे बी जो कैंसल कर दाओ तेल तुम्हें कि पा देखो तेल बी जो कैंसल कर दी जस्ट सी हमें जो बी के कैंसल करी बेपारकम दादा बी ठीक बी बी बीगुलो कैंसल तेल तुम्हारे क्या है बेसिकाली हमें कि पे जा देखो ए बी ए इज इक्वल टू ए बी प्लस बी ए माइनस बी जस्ट बीगुलो के तुम कैंसल कर दीच ठीक है ओके क्लियर ओके सो दिस इम्प्लाइज ए बी ए सो दिस इक्वल टू ए बी फील्ड फील्ड मीन्स इट इज कम्यूटेटिव सो बी ए सो दिस कैन बी रिटन एज ए बी ठीक माइनस बी ओके ठीक है सो दिस इम्प्लाइज ए बी ए सो दिस इक्वल टू
ab plus ab, that is 2ab minus b. ठीक, so एबार देखो आमरा जेहेतु फील्ड फील्ड मीन्स इट इज कम्यूटेटिव, सो ए बी ए के आमी ए बी लिखते पारी, ए बी ए एटाके आमी ए बी लिखते पारी, हम बी ए एटाके आमी कि लिखते पारी, एटाके आमी ए बी लिखते पारी, ठीक ठीक आछे, सो दिस इक्वल टू, सो एबार देखो बी जदि कमन नि नाओ, सो टू ए माइनस वन इंटू बी, बोझा गेल, हम सो बी बी कैंसल, ठीक আমরা এখানে ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই করতে পারি, বি বি ক্যান্সেল, তাহলে আমরা কি পাচ্ছি, সো আমরা এরকম পেয়ে যাচ্ছি এ এ ইজ ইকুয়াল টু টু এ মাইনাস ওয়ান, ঠিক আছে, ওকে, সো দিস ইমপ্লাইজ তাহলে এ এ টু এ টু এ কে আমি কি লিখতে পারি, টু এ that means a plus a a plus a minus 1, so this implies a a minus a minus a plus 1 is equal to 0, okay, so this implies just taking a common, so a jodi common ni ni, so a minus 1 minus sign common ni no, so a माइनस वन इज इक्वल टू जीरो, सो दिस इम्प्लाइज टेकिंग ए माइनस वन कॉमन, सो व्हाट वी गेट ए माइनस वन इज इक्वल टू जीरो, ठीक, सो ए माइनस वन इंटू ए माइनस वन इज इक्वल टू जीरो, सो दिस इम्प्लाइज ए माइनस वन इज इक्वल टू जीरो, सो दिस इम्प्लाइज ए इज इक्वल टू वन, ठीक है, सो प्रूफ्ड, বুঝে গেল, সো আমাকে প্রুফ করতে হবে এ ইজ ইকাল টু ওয়ান, হোয়াট ইজ গিভেন, ইট ইজ ইট ওয়াজ গিভেন এ প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এ বি স্কোয়ার প্লাস বি এ বি মাইনাস বি স্কোয়ার, সো আমরা দেখালাম যে এ ইজ ইকাল টু ওয়ান, সো ইট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, ওকে, সো আই থিঙ্ক আপ টু দিস ক্লিয়ার, ঠিক আছে, এনি ডাউটস, ক্লিয়ার, ওকে, সো আজকে আমরা বেসিক্যালি ফিল্ডের কনসেপ্ট, হোয়াট ইজ স্কিউ ফিল্ড, হোয়াট ইজ ফিল্ড, ঠিক, এর ফিল্ডের এক্সাম্পল ডিসকাস করেছি, এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যে প্রিভিয়াসের প্রবলেমগুলো দিয়েছিল শর্ট টাইপের প্রবলেম, ঠিক আছে, সেই প্রবলেমগুলো আমরা ডিসকাস করলাম, ঠিক আছে, সো সবগুলো প্রবলেম খুব ভালো করে সলভ করবে, অল প্রবলেমস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঠিক আছে, সো আই থিঙ্ক অল পয়েন্টস আর ক্লিয়ার, সো থ্যাংক ইউ সো মাচ, বাই।